আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই বলেছিলেন স্কোয়ার শেপের ডলার কীভাবে বসায় এটা দেখানোর জন্য, তো আজকে আমি আপনাদের সাথে স্কোয়ার শেপের এই ডলারটা বসানো শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের একটি স্কোয়ার শেপের ডলার নিয়েছি। দেখুন, এগুলো কিন্তু রাউন্ড শেপের, গোল এবং গোল্ডেন কালার, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, তো অনেক ধরনের এই ডলারগুলো কিনতে পাওয়া যায়। আপনারা কিন্তু তোলা হিসেবে এগুলো কিনতে পাবেন। এটার দাম একটু বেশি যেহেতু এটা বড় সাইজ এবং একটু ইউনিক ডিজাইনের। তো আমি এখানে এখন এটা বসিয়ে দেখাচ্ছি। চাইলে আপনারা এখানে প্রথমে ফেব্রিক গ্লু দিয়ে বসিয়েও নিতে পারেন, আর নাহলে আমার মতো এভাবে করেও কাজ করতে পারেন। তো আমি এখানে ড্রেসের সাথে ম্যাচিং করে একটা সুতা নিয়েছি, সুতি লাচ্ছি সুতা, এবং এখানে আমি দুই গুণ সুতা নিয়েছি। আর স্কোয়ার শেপের এই যে ডলারটা, এটা আমি হাত দিয়ে চেপে ধরে, দেখুন এই কর্নারগুলো এইভাবে করে আটকে নিচ্ছি। প্রথমে চারদিকে এভাবে করে চারটা ফোর দিয়ে ডলারটাকে সেট করে নিতে হবে। যেহেতু বারবার মুভ করছে, এজন্য আপনি মিডল একটু গ্লু লাগিয়ে তারপরেও কাজটা করতে পারেন, যারা বিগিনার তাদের জন্য ইজিয়ার হবে। তো দেখতেই পাচ্ছেন, এভাবে করে চারটা ফোর দেওয়ার পরে এটা সুন্দর করে সেট হয়ে যাবে। এরপরে যেটা করতে হবে, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে সেলাই করতে হবে এই কর্নারগুলো। তো আমি এভাবে করে শার্টিন ফোর যেভাবে দেই সেভাবে করে এখন আমি প্রত্যেকটা কর্নারে ফোরগুলো দিয়ে নিচ্ছি। চাইলে এখানে সুতা চেঞ্জ করে করে কিন্তু সেলাই করতে পারেন। আর এই যে ড্রেসটা করেছি, বেবি ড্রেসটা, আপনারা এটার ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন, সিকোয়েন্স অনুযায়ী পাশাপাশি করে ফোরগুলো দিয়ে দিচ্ছি। এতে করে আমার সাইডের যে কর্নারগুলো এগুলো ফিল আপ হয়ে যাবে এবং স্কোয়ার শেপের একটা আর কি লুক আসবে, দেখতে অনেক সুন্দর লাগে এগুলো। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু রাউন্ড শেপের ডলারগুলো ইউজ করি বা মিরর ইউজ করি, বাট আপনি যদি যখন স্কোয়ার শেপের ডলার ইউজ করবেন অথবা এগুলোর মিররও পাওয়া যায়, মিররগুলো বেশি ভারী হয়ে যায়, তো এগুলোই ভালো হয় কাজ করার জন্য। আর তুলনামূলক এটা অন্যান্য ডলার থেকে একটু দাম বেশি পড়ে, যেহেতু একটু ডিফারেন্টভাবে কাটা। তো দেখতেই পাচ্ছেন, সাইডের এই কর্নারগুলো কিন্তু একেবারেই ফিল আপ করতে হবে যেন ডলারের কোনো অংশ না দেখা যায়। তো সুন্দর করে এই সাইডগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনার ডলারটা বসানো হয়ে যাবে। চাইলে সাইড থেকে আরও কাজ করে এটাকে আরও ভেরিয়েশন করতে পারেন। আমি আর এখানে অন্য কোনো কাজ করব না, এভাবে করেই আমি সবুজ এবং এই সিদ্ধ জলপাই কালার সুতা দিয়ে কিন্তু প্রতিটি ডলার বসিয়ে নিব আমার এই কাজের ভিতরে। আবারও বলে দিচ্ছি, কাজটি ভালো লাগলে কিন্তু ফার্স্ট কমেন্টে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এটার ড্রয়িং ও সেলাই টিউটোরিয়াল দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।